তো সবার প্রথমে আমরা দেখে নেব কোন কোন জেলাতে কতগুলো করে ভ্যাকেন্সি আছে টোটাল মোট ভ্যাকেন্সি কত আছে এবং কোন কোন জেলাতে কতগুলো ভ্যাকেন্সি আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা সহায়তা কেন্দ্রে মোট শূন্যপদ মোট শূন্যপদের সংখ্যা এখানে দেওয়া রয়েছে পুরো এখানে জেলার নাম দেওয়া রয়েছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু চৌত্রিশটি ভ্যাকেন্সি আছে বাঁকুড়ার জন্য রয়েছে আটাত্তরটি এবং বীরভূমে চৌষট্টি কোচবিহারের জন্য রয়েছে আটচল্লিশটি ভ্যাকেন্সি এখানে প্রতিটা জায়গাতে কিন্তু ভ্যাকেন্সি আছে তো এখানে দক্ষিণ দিনাজপুর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেইশটি ভ্যাকেন্সি রয়েছে দার্জিলিংও ভ্যাকেন্সি আছে এখানে ছত্রিশটি এবং হুগলির জন্য রয়েছে এখানে উনআশি এবং হাওড়ার জন্য রয়েছে এখানে ষাটটি ভ্যাকেন্সি জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং মালদা মুর্শিদাবাদ সব জায়গায় এখানে ভ্যাকেন্সি রয়েছে জলপাইগুড়িতে রয়েছে পঁয়ত্রিশটি ঝাড়গ্রামে চৌঁত্রিশটি কালিম্পং রয়েছে উনত্রিশ মালদাতে রয়েছে বাহাত্তর মুর্শিদাবাদ রয়েছে একশো সাতটা মুর্শিদাবাদে কিন্তু ভ্যাকেন্সি বেশি আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নদীয়া নদীয়া তো কতগুলো আছে এখানে সাতাত্তরটা আছে উত্তর চব্বিশ পরনা রয়েছে বিরাশি পশ্চিম বর্ধমানে রয়েছে এখানে সাতাশটি অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে এখানে একশো তিন পশ্চিম বর্ধমানে সাতাশ এখানে পূর্ব বর্ধমানে রয়েছে তেহাত্তরটি পূর্ব মেদিনীপুরে রয়েছে এখানে একশো একটি এবং পুরুলিয়া তো এখানে ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে চৌষট্টি এবং দক্ষিণ চব্বিশ পরনে ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল একশো উনষাটটি ভ্যাকেন্সি কিন্তু আছে তো উত্তর দিনাজপুরে রয়েছে এখানে পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি প্রতিটি জায়গাতে ভ্যাকেন্সি আর শেষে দেখতে পাচ্ছ কলকাতার ভ্যাকেন্সি রয়েছে তিরিশটা কলকাতায় একটু ভ্যাকান্সিটি কম আছে প্রতিটি জায়গাতে কিন্তু মোটামুটি ভ্যাকেন্সি ভালো রয়েছে তাই তোমরা যারা এই বিএস অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি করতে চাও তাহলে ভিডিওটিকে ভালো করে দেখো এখানে সমস্যাটা তোমাদেরকে দেখিয়ে দেবো ফর্ম কোথা থেকে পাবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু তোমরা দেখিয়ে দেবো নিজের ফোন থেকে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের চোদ্দোশো বাংলা সহায়তা কেন্দ্রের নতুন করে তৈরি করতে চলেছে রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে বিএসকে কেন্দ্রগুলিতে দুজন করে কর্মী নিয়োগ করা হবে নতুন করে এই তথ্য জানিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো বাংলা সহায়তা কেন্দ্রের নিয়োগ এখানে বিএসকে রিক্রুটমেন্ট এখানে দেখতে পাচ্ছ দু এখানে যে সমস্ত শিক শিক্ষাগত যোগ্যতা এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছো তোমরা দু হাজার নশো বাইশটির ভ্যাকেন্সি আছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অফিসিয়াল এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল সাইট এখানে রয়েছে বিএসকে ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই সাইডে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে তো এখানে তোমাদেরকে দেখালাম জেলাগুলো যে কোন জেলাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তোমরা ভালো করে একবার দেখে নাও এখানে জেলা রয়েছে আলিপুরদুয়ার রয়েছে চৌঁত্রিশটি বাঁকুড়া রয়েছে চুয়াত্তরটি বীরভূমে রয়েছে চৌষট্টি দক্ষিণ দিনাজপুর রয়েছে তেইশটি এখানে কোচবিহার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি জায়গাতে কিন্তু ভ্যাকেন্সি আছে ভালো করে দেখে নাও আমি বারবার আর কিন্তু বলছি না এখানে তোমরা দেখে নাও এখানে প্রত্যেকটা জায়গাতে ভ্যাকেন্সি আছে তো এখানে কী বলছি দেখো রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটি করে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে এর মাধ্যমে জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে বিনামূল্যে বাংলা সহায়তা কেন্দ্রে জমির সংক্রান্ত কাজ খুব শীঘ্রই কিন্তু শুরু হবে প্রত্যেকে বিএসকেতে দুজন করে ডিইও নিয়োগ হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে জানিয়েছেন তো বাংলা সহায়তা কেন্দ্র আবেদন পদ্ধতি এখানে কী রয়েছে বিএসকে অনলাইন অ্যাপ্লাই প্রসেস টু জিরো টু থ্রি তো অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলার সহায়তা কেন্দ্রে যে কোনো পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবেল টেকনোলজি দপ্তরের মাধ্যমে ওয়েবেল টেকনোলজির সাইডের লিঙ্ক আমি দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে সরাসরি আবেদন করতে পারবে তো অনলাইনে আবেদন করা যাবে বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন তোমরা করতে পারবে তো এবার দেখে নেবো এখানে বাংলার সহায়তা কেন্দ্রের মাধ্যমে নিম্নলিখিত যোজনা অথবা প্রকল্পের জন্য আবেদন অথবা তথ্য সংগ্রহ করা যেতে পারে দেখো এখানে কি কি কাজ হয় সব কিছু দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে এটা তোমাদেরকে এক এক করে বললো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে রেখে দেবো তোমরা এখান থেকে দেখে নিতে পারো এখানে সমস্ত কিন্তু কাজ এখানে হয়ে থাকে তোমরা সকলেই জানো তো আশা করি তোমরা ভিডিওটি থেকে সব কিছু বুঝতে পেরে গেছো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার কম জানাতে পারো আর থেকে যদি উপকৃত মনে হয় তো অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে